হিন্দু ধর্মের সবচেয়ে বর্ণময় এবং সবচেয়ে রোমান্টিক দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ গোপালকের কুটিরে পালিত ডানপিটে ও দুর্ধর্ষ এই বালকটি কালক্রমে মথুরায় জনপ্রিয় রাজা থেকে মহাভারত কাণ্ডের তীক্ষ্ণ বুদ্ধি মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত, আবার কিশোর বয়সে শ্রীরাধিকা নামক গোপ রমণীর প্রণয়পাত্র হিসেবে রোমান্টিক প্রেমের অতুলনীয় প্রতীক। শ্রীরাধিকা, ললিতা, বিশাখা, কিলিম্বিকা প্রমুখ অষ্ট সখীর হৃদয়স্বর শ্রীকৃষ্ণের রাসলীলা ভারতীয় শাস্ত্র সাহিত্যে এক অভিনব সংযোজন। সেই কোন দ্বাপর যুগের কাহিনী আজও ধর্মবিশ্বাসী মানুষের কাছে সমান মর্যাদায় প্রতিষ্ঠিত রাসলীলা অনুষ্ঠানে। মল্লভূম বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিরের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণের পর এই শহরে রাসলীলা বা রাসযাত্রা রীতিমতো জাঁকজমকের সাথে পালনের পরম্পরা চালু হয়। সপ্তদশ শতকে বীর হাম্বির প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক ঐতিহ্য স্থাপত্য রাসমঞ্চ। মল্লরাজ্যের গৌরবময় অতীতে এই রাসমঞ্চে নগরের যাবতীয় রাধাকৃষ্ণের মূর্তি সমবেত করে হত পূজা, হত রাসলীলার অভিনয়। অভিনয় করতেন স্বয়ং বীর হাম্বির এবং রাজগুরু শ্রীনিবাস আচার্য। কালের নিয়মে মল্লরাজ্যের গৌরব রবি অস্ত গেলেও মল্লভূমবাসী আজও পালন করেন রাস উৎসব। বৃন্দাবন লীলায় লীলা যুগল রাধাকৃষ্ণের চারপাশে থাকা অষ্ট সখীও অনুভব করেন শ্রীকৃষ্ণ যেন তাদের প্রত্যেকের সাথে প্রণয় নৃত্যে সামিল হয়েছেন। এই ঘটনাই রাসলীলা। রাসলীলাকে কেন্দ্র করে ভক্তিপরায়ণ মানুষের দেবার চোড়াই রাস উৎসব। বিষ্ণুপুরের রাস হচ্ছে প্রথম শুরু করেন বিষ্ণুপুর রাজা, হ্যাঁ, আর 500-700 বছর ধরুন পুরনো এই রাস, এবং সেটা রাসমঞ্চ আছে বিষ্ণুপুরে, এবং সেই রাসমঞ্চে এই রাস হতো। তখন সেন্ট্রালি মানে একটা জায়গাতে সমস্ত, হ্যাঁ, রাধাকৃষ্ণ যা বিষ্ণুপুরের যে সমস্ত রাজা আছে, ইয়ে আছে, রাজাদের আমলের যে সমস্ত বিগ্রহ একই জায়গায় সেখানে রাস হতো। কিন্তু বর্তমানে রাজারা সেই রাস আর চালাতে পারেনি, সেই রাস বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিভিন্ন বিগ্রহ বিভিন্ন মন্দিরে দিয়ে উনি তাকে দিয়ে দেন। দেওয়ার পরে বিভিন্ন জায়গায়, যেমন মদন গোপাল আছে, এটি রাধালালজু আছে, মদন মোহন আছে বিষ্ণুপুরে কোন দেবতা রাজাদের, সেখানেও রাস হতো আগে, কিন্তু এখন আর রাস তারা চালাতে পারেনি। এখন এই রাস কিছুদিন যাবত, হ্যাঁ, এখানে শুরু হয়েছে 2020 সাল থেকে, এই 2000 সাল থেকে, আর তার আগেও এই রাস হতো ছোট্ট মন্দিরে, হ্যাঁ, তখন এত ব্যাপকভাবে এই রাসটা হতো না। এটা নতুন করে এই রাধালালজুর যে কমিটি আছে তারা শুরু করেছে, মদন গোপালও শুরু করেছে 2000 সাল থেকে, এই মোটামুটি আমি জানি। রাসের প্রসাদ হচ্ছে রাজভোগ হয়, হ্যাঁ, যেটা হচ্ছে পলোয়া ভোগ হয়, তার সাথে সবজি থাকে, ডাল থাকে, চাটনি থাকে, পায়েস থাকে, এবং সেটা ব্যাপকভাবে অনেকে সেটা নিয়ে যায়। তার একটা আনুমানিক প্রণামী মূল্য আছে, সেটা সেখানে কমিটিকে দিতে হয়। এটা 5 দিন পূর্ণিমার থেকে, এই যে কার্তিকী পূর্ণিমার থেকে 5 দিন, মানে আজকে প্রথম তার শুরু এবং শেষ হবে আগামী মঙ্গলবার। আমি কিছুদিন যাবৎ আছি, মানে রিটায়ার করার পর থেকে প্রহরে এখানে থাকি আর কি। দেবসাধন রায়, মুটুকগঞ্জ নিবাসী।